যে আমি এই বিয়েটা করতে চাই না তার কি মতামত নেওয়াটা হয়েছে কিনা সেটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট কিন্তু সমস্যাটা হচ্ছে এই ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে যে একটা বাচ্চা মেয়ের তো কনসেন্ট দেওয়ার বয়সই সে পৌঁছায় নাই এরকমের অবস্থাতে যদি তাকে কথা বিয়ে দেওয়া হয় সেটি তো একটা অন্যায় সেটাতে সে সেটাতে সে কিছু বলুক কি না বলুক তা দিয়ে তো আসলে কিছু যায় আসে না আচ্ছা আপনাকে আমি একটা কথা জিজ্ঞেস করি যে আপনি কি বাংলাদেশে বা আন্তর্জাতিক স্বীকৃত ধর্ষণের একটা সংজ্ঞা আছে সেই সংজ্ঞাটা কি বলতে পারেন হ্যাঁ হ্যাঁ বলতে পারি ধর্ষণের সংজ্ঞাটা একটু আমাকে বলেন তো ভাই একটু আমি একটু শুনি আপনার কাছ থেকে ধর্ষণের সংজ্ঞাটা কি কোন মেয়ের ইচ্ছার বিরুদ্ধে তার সাথে মানে জোরপূর্বক কিছু করা অথবা আপনার মানে পাগল যারা সম্মতি দিতে অক্ষম বা বাচ্চা এদের সাথে আর কি মানে যে কোনো তাদেরকে যদি লোভ দেখানো হয় তারপরে যদি সে গালি হয় তাও সেটা দর্শক আচ্ছা তাহলে মনে করেন একটা পাগল মেয়েকে মানে একটা লোক রেপ করছে পাগল মেয়েটা তো কোনো অভিযোগ যদি না করে তাহলে কি সেটা ধর্ষণ হবে নাকি হবে না হ্যাঁ হবে কিন্তু সে তো অভিযোগ করে না কারো কাছে তো নালিশ করে না বা আদালতে তো সে যায় না তাহলে আপনি কিভাবে বুঝলেন যে এটা ধর্ষণ হবে এখন সে বিচার না চাইলে তো আমাদের মাথা গামায় লাভ নাই তাই না 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 মাথা অবশ্যই গামায় লাভ আছে অবশ্যই একটা পাগল মেয়েরও বেঁচে থাকার এবং ভালোভাবে থাকার অধিকার আছে সে যদি পাগল হয় তারও সেই অধিকারটা আছে আমার যতটুক অধিকার আছে তারও ঠিক ততটুকু অধিকার আছে আমার যেরকম অধিকার আছে যে আমি আমার শরীরে কেউ টাচ করবে না আমার অনুমতি ছাড়া একটা পাগল মেয়েরও ঠিক সেম অধিকার আছে তার অনুমতি ছাড়া তার কনসেন্ট ছাড়া তার ইচ্ছা ছাড়া তাকে কেউ টাচ করবে না আমার যতটুকু অধিকার তারও ঠিক ততটুকু অধিকার আমিও যতটুকু মানুষ সেও ঠিক ততটুকু মানুষ এই কথাটা আপনি অত্যন্ত নোংরা একটা কথা বললেন যে তার সে অভিযোগ না নিয়ে আমাকে মাথা কামাই লাভ আছে অবশ্যই তার জীবন নিয়ে আমাদের মাথা কামাইতে হবে সে আমাদের সমাজের একজন অংশ আমারও আমারও ভাই আমারও বোন হইতে পারে সে যদিও আমার ভাই বোন না হয় তারপরে সে সমাজের একজন নাগরিক আমার একজন যদি বোন না হয় আমার সে মানব মানুষের মানুষের অংশ সে আমার মানবিক ভাবে আমার সে একজন আত্মীয় হয় সে আমার বোন হয় আমার মা হয় আমার প্রেমিকা হয় আমার আপনজন হয় আমার নিজের মেয়েও হয় সে সমাজের একজন মানুষ তার তারও ঠিক ততটুকু অধিকার আছে যতটুকু অন্য আরেকজন মানুষের অধিকার আছে আপনি যে এই কথাটা বললেন যে সে অভিযোগ না করলে আমাকে মাথা কামায় লাভ নাই এটা অত্যন্ত নোংরা কথা বললেন আপনি যে একজন মুমিন মুসলমান এটা আপনি প্রমাণ করলেন আপনার কথা গেল আপনি একজন খাস উম্মত এটা আপনার কথা থেকে বোঝা গেল আপনারা যে জঙ্গি আপনারা যে বর্বর আপনারা যে অসভ্য এই কথা থেকে বোঝা গেল আপনার এই সামান্য কথা থেকে আপনি প্রকাশ করে দিলেন আপনি নিজেকে আটকেইতে পারলেন না আপনার যে যে চিন্তা ভাবনা এগুলো হচ্ছে অত্যন্ত নিকৃষ্ট চিন্তা ভাবনা অত্যন্ত মানে অসভ্য অত্যন্ত বর্বর চিন্তা ভাবনা আমার কাছে আমার কাছে তো কোনো পার্থক্য নাই একটা পাগল মেয়েও যা আমার নিজের মেয়েটা আমার বাংলাদেশ করে না আমার কথা বের করে দিব ব্যাকসেজে রেখে কথা বলবো এই যে যে কথাগুলো আপনি বললেন সেই কথাগুলো অত্যন্ত নোংরা হ্যাঁ আপনারা যে আপনারা নিজেরাও বোঝেন না হ্যাঁ আপনাদের এটা মানে আপনাদের বুদ্ধি এত কম যে আপনারা নিজেরাও বোঝেন না যে আপনারা যে একটা নোংরা কথা বললেন একটা অসভ্য কথা বললেন একটা ইতর কথা বললেন এটা আপনারা আপনাদের কোনো মানবিকতা বলে আপনাদের ভিতরে কিছু নাই হ্যাঁ আপনারা যে এত অসভ্য জঙ্গি নবীর বর্বর নবীর অসভ্য ধর্ষক নবীর গণহত্যাকারী নবীর উন্মত হয়েছেন তো এই আপনাদের মাথা থেকে সমস্ত মানবিকতা সমস্ত শুভ বুদ্ধি সমস্ত ভালো চিন্তা ভাবনা আপনারা খায় ভালো ভাই হ্যাঁ ধর্মটা আপনাদের মগজের ভিতরে ঢুইকা এই জিনিসগুলাকে নষ্ট করে ফেলছে আপনার একটা অসভ্য বর্বর ইতরে পরিণত হয়েছে একজন একটা পাগল মেয়েরও ঠিক ততটুকু অধিকার আছে যতটুকু আপনার অধিকার আছে যতটুকু আমার অধিকার আছে তার কনসেন্ট ছাড়া তাকে কেউ কিছু করতে পারবে না রাষ্ট্র তাকে নিরাপত্তা দিতে হবে রাষ্ট্রের আইনের চোখে সে হবে সমান সে যদি অভিযোগ নাও করে আইন নিজে গিয়ে রাষ্ট্র নিজে গিয়ে তাকে নিরাপত্তা দিবে আমরা রাষ্ট্র তৈরি করছি এই কারণে আমাদের রাষ্ট্র ব্যবস্থা এই কারণে যারা হচ্ছে দুর্বল যারা হচ্ছে পারে না যারা সেই কাজটা করতে পারতেছে না তাদেরকে গিয়ে হেল্প করা রাষ্ট্রের কারণ এই যে দেখেন আমাকে ছুরি দেখেন এখন দেখছেন দেখছেন ভাই কি কি অসভ্য বর্ব দেখি চেহারাটা দেখি ক্ষমাটা দেখি তোর ক্ষমাটা দেখি তোর দেখা এই যে দেখছেন ভাই কি আমাকে এখন ছুরি দেখাতেছে দেখছেন ভাই দেখছেন তুই একটা খানকির অসভ্য বর্বর মানে ইতর নবীর ইতর ইতর উম্মত বর্বর নবীর ধর্ষক নবীর ধর্ষক উম্মত দেখছেন ভাই দেখছেন এখন ছুরি দেখাইসে দেখছেন এটা এখন বের করে দিল যা যা তোর বের করে দিলাম যা যা তুই তোর নবীর ভিতরে গিয়ে দেখছেন ভাই কি রকমের অসভ্য বর্বর এরা হইতে পারে দেখেন কিরকমের রকমের অসভ্য বর্বর এরকম হইতে পারে দেখেন এটা নবীর এখন মানে তিন মিনিট গালি দিতে হবে হ্যাঁ এটা নবীর এখন তিন মিনিট গালি দিতে হবে এই যে তুই যে কাজটা করে গেলি সেটার জন্য তোর নবীর এখন তিন মিনিট গালাবো তোর এই যে ধর্ষক নবী তোর যে জঙ্গি নবী তোর যে মানে শিশু কামি নবী যে হচ্ছে গণিমতের মাল হিসেবে মেয়ে তাদের মা বেটিকে বন্দি করে আইনা তারপরে তাদেরকে রেপ করতো এই যে লুচ্চা নবীর লুচা মত হয়েছ মানে তোদের কি একটু লজ্জা সরম নাই কি একটু লাজ লজ্জা নাই যে ওপেন প্ল্যাটফর্মে এই সমস্ত করতেছ মানে এই যে মানে আম কাটার ছুরি দিয়া তোরা মানে আমরা ভয় দেখাবি আমি এত খুব ভয় পাই যাবো হ্যাঁ আমি খুব ভয় আমার হিসেবে আমি ভয় পাই গেছি রে ওরে ভাই রে খুব ভয় পাই গেছি রে তা আবার কি ছুরি আনছো তুই সবজি কাটার ছুরি এদিকে পেঁয়াজও কাটবে না ঠিক মতো

অভিযোগ করাটা হচ্ছে ক্ষমতার সাথে নির্ভরশীল পৃথিবীতে অনেক মানুষ আছে যারা একটা মানে ক্ষমতাশালী লোকের ইসের ভিতরে থাকে ক্ষমতার ভিতরে থাকে তারা কখনো অভিযোগটা করতে পারে না এবং বয়সের পার্থক্যটা যদি অনেক বেশি হয় তখনও অভিযোগ করতে পারে না ঠিক আছে মানে তোরা এত অসভ্য কিভাবে হইলি এটা আমি বুঝি না তোদের এত অসভ্য এত বর্বর এত ইতর মানে কি ভয়ঙ্কর দেখেন কি ভয়ঙ্কর এটা ভাবছে আমি ভয় পাই গেছি খুব

তো আপনার যে কথাগুলা এই কথাগুলা শোনার পরে আমি কথাগুলা আপনার এখান থেকে যখন থেকে শুনি এর আরো বহুত বছর আগে থেকেই আমি যখন ক্লাস ফাইভ থেকে সিক্সে বা সেভেন এ করি ওই সময় থেকেই মানে আমার মনের মধ্যে অনেক প্রশ্ন জাততো তো ওই প্রশ্ন আমি আমার আব্বা মারে করলে বা আমি করলে এটা নিয়ে অনেক ইয়া করতো আর কি

মনে করেন ফুল পাখি নাম নাম দিয়ে দিয়ে যুক্ত যুক্ত হবেন জবা হইলেন বা ধরেন অন্য কিছু একটা হ্যাঁ নাম দিয়ে যুক্ত হবেন তখন আপনি কথা বলেন ভিডিওটা অফ করে রাখবেন এই যে দেখেন একটা ক্যামেরা বাটন আছে সেটাতে চাপ দিলে ভিডিওটা অফ হয়ে যাবে হ্যাঁ তখন আপনি মন খুলে কথা বলবেন তখন আপনার কথা আমরা মন খুলে শুনবো আহ কিন্তু আজকে যেহেতু আপনারা এর একটু অল্প একটু দেখা গেছে পুরোটা দেখা যায়নি অল্প একটু দেখা গেছে আর নামটাও যেহেতু আমি তো সন্দেহের মধ্যে ছিলাম যে আমি কি ঢুকতে পারবো কিনা লাইভে মানে সিস্টেমটা জানি খুব চেষ্টা করার পরে আমি ঢুকছি আচ্ছা আপনি তো সফল হয়েছে আজকে তো ঢুকে পড়ে ঢুকতে পেরেছেন এটা তো খুবই ভালো সংবাদ তবে আপনি আরেকবা এই যে দেখেন একটা ক্যামেরা বাটন আছে সেই ভিডিও বা ক্যামেরা বাটন আছে সেটাতে চাপ দিলে দেখবেন ভিডিওটা অফ হয়ে যাবে সেটাতে একটু ট্রাই করেন তো দেখেন তো এটাতে চাপ দিতে পারম কিনা ক্যামেরার ছবি আলা এই তো হ্যাঁ এই তো সুন্দর এই যে ক্যামেরাটা অফ করে দিতে পেরেছেন আপনি তাহলে আপনার আজকে যেহেতু নামটা দেখা যাচ্ছে সে তো আপনাকে আজকে আমি আর বেশি কথা বলতে না নিষেধ করব আপনি আরেকদিন যুক্ত আজকেও যুক্ত হতে পারেন বা আরেকদিন যুক্ত হতে পারেন অন্য একটা নাম দিয়ে তখন আপনার সাথে আমি খুব ভালোভাবে কথা বলবো ঠিক আছে আপু আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকেন সাবধানে থাকেন কিন্তু আমি খুবই মানে একটা ফার্স্ট স্টেজের মধ্যে আছি এরকম একটা মানে চাপের মধ্যে আর কি প্রথম স্টেজে আছি বর্তমানে দোয়া করেন আচ্ছা ভালো থাকেন আপনাকে আজকে বিদায় জানাচ্ছি আপনি যদি পারেন অন্যভাবে ভাবে অন্য নাম দিয়ে যুক্ত হন তখন কথা বলবো শুভরাত্রি আমাদের এই যে জাকিয়াপু উনি প্রথম মানে যুক্ত হয়েছেন এটা তো খুবই ভালো একটা ব্যাপার যে মানে অনেকেই প্রথম প্রথম যুক্ত হচ্ছে এটা আমার কাছে খুবই ভালো লাগে যে যারা প্রথম যুক্ত হয় আমার লাইভে অনেক হয়েছে এরকম ঘটনা যারা প্রথম জীবনে প্রথম এসে আমার লাইভে যুক্ত হয়েছে এরকম এটা আমার খুবই মানে পছন্দের একটা ব্যাপার একই মানুষ বারবার আসার থেকে মানে প্রথম যখন আসে কেউ খুঁজে টুজে আসে কেমনে যুক্ত হতে হয় কেমনে মানে এটা খুঁজে টুজে আসে এটা আমার খুব ভালো লাগে